আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের গল্প বাই নুজহাত বৃষ্টি। তো আজকে নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম অনেক দিন পর। আর আজকে আমরা যাচ্ছি, আমি আর আমু যাচ্ছি আর কি ঢাকা নিউ মার্কেটে। তো আসলে টুকটাক কেনাকাটা করা ছিল, তো আমি আর আম্মু কেনাকাটা করতে চলে গেলাম ঢাকা নিউ মার্কেটে। তো ওখানে আসলে সবসময় তো আসলে আমি জানি, আমরা জানি যে খুব ভিড় থাকে, তো আজকেও ব্যতিক্রম কিছু ছিল না, তারপরে তুলনামূলকভাবে কমই ছিল। আর সবচেয়ে বড় কথা, ভিতরের মানুষের থেকে বাইরে মানে মানুষের গাড়ির চাপে একটু বেশি ছিল। তারপরে আমরা আলহামদুলিল্লাহ ঢুকলাম, তারপরে কেনাকাটা করে টাইমলি বের হয়েছি। তো এই তো, আর সবচেয়ে বড় কথা যে অনেকেই এখন শীতের কাপড় কিনতে অনেকেই আসছে, কিন্তু শীত কিন্তু সেভাবে এখনও ঢাকায় পড়েনি। তো এই কারণে যারা বেচারা যারা শীতের কাপড় বিক্রি করছে তাদের মনটা একটু খারাপই দেখলাম, কারণ কেনাকাটা তেমনটা চলছে না। আর এর থেকে বেশি কিন্তু আরেকটা যে বিল্ডিং আছে, পুরনো যে বিল্ডিংটা ভিতরে, ওখানে বেশি ভিড় ছিল। ভিতরের বিল্ডিং বেশি ভিড় ছিল, এখানে তেমনটা ভিড় নেই। আর কিছু কিছু দোকান একদম বন্ধ। তো এই তো, আর আমাদের কেনাকাটা শেষ করে আমরা বেশি লেট করিনি এসে পড়েছিলাম। তো আসলে আমরা যে সবসময় জানি যে ঢাকা নিউ মার্কেটে অলওয়েজ ভিড় থাকে, এমন ভিড় থাকে যে বলার মতো না। তো আমি আজকে অনেক ভয় ভয় এসেছে যে কী জানি কী অবস্থা হবে, আর ঈদের সময় তো আসাই যায় না, মানে খুব ভয়াবহ অবস্থা থাকে। তো আজকে তুলনামূলকভাবে অনেক কম ভিড় পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, তারপরেও প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে ঢাকাঢাকি হবে, কিন্তু পরে দেখেছি আলহামদুলিল্লাহ তেমন ঢাকাঢাকি হয়নি। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে গিয়ে, ভালোই গাড়ির চাপ ছিল, এটাই সমস্যা। আর আর এমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তো দেখতেই পাচ্ছি শীতের কাপড়গুলো মানুষ তেমনটা কিনছেও না টুকটাক। আর আমরা এর মধ্যে একটু নাস্তা করে নিলাম, আর এই পিৎজাটা না খুব ভালো ছিল, আসলে আশা করিনি। মাত্র 120 টাকা দিয়ে এত সফট একটা মানে আর ব্রেড, এত মজা, খুব ভালো লেগেছে। তো কেনাকাটা শেষ, এখন আমরা যাচ্ছি বাসার দিকে। তো খুব ভালো লেগেছে, আর সবসময় চেষ্টা করি যে কিছু ভালো কেনাকাটা হলেই নিউ মার্কেট থেকে কিনতে। সো আজকে বিদায় নিয়ে নিলাম নিউ মার্কেট থেকে, ঢাকা নিউ মার্কেট থেকে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।